5, 4, 3, 2, 1. বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ মহিলা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আমি সমাপ্তি জান্নাত শাম্মী, প্রভাষক বাংলা, কিশোরগঞ্জ মহিলা কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী। শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের ক্লাস শুরু করার আগে আমাকে একটি কথা বলতে হবে, সেটা হচ্ছে তোমরা এতদিন, তোমরা নিশ্চয়ই এখন অনেকটা বড় হয়ে গেছো। আচ্ছা, তোমাদের এখন তোমাদের শখ কী, বা তোমরা আসলে কে পড়তে বেশি ভালোবাসো, কে লিখতে ভালোবাসো? এতদিনে তোমাদের এই যে এইম বা তোমাদের যে গোলটা, এটা নিশ্চয়ই তৈরি হয়ে গেছে। তোমাদের মধ্যে এখন অনেকেই আছো যারা অনেক লিখতে ভালোবাসো। যারা লিখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এর মধ্যে, যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো, তোমরা উচ্চ মাধ্যমিকে উঠে গেছো, তারা নিশ্চয়ই এর মধ্যে রবীন্দ্রসাহিত্য, নজরুল সাহিত্য কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই সাহিত্যগুলো সম্পর্কে তোমরা জেনে গেছো এবং অনেকগুলো সাহিত্য তোমরা এর মধ্যে পড়ে ফেলেছো। অবশ্যই এগুলো বেশি বেশি করে পড়তে হবে, কারণ এই সাহিত্যগুলো যখন তোমরা পড়বে তখন লেখা সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে এবং তোমাদের ভাষা জ্ঞান সমৃদ্ধ হবে, তোমাদের লেখাগুলো আরও ভালো হবে। আজকে তোমাদের যারা এই যে নতুন করে লিখতে চাচ্ছ বা লেখার চেষ্টা করছো, বা যারা লিখতে ভালোবাসো, তাদের সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি প্রবন্ধ রচনা করেছেন, সেটির নাম হচ্ছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি নব্য লেখকদের প্রতি সাহিত্য লেখার যে ধরন বা সাহিত্য কীভাবে লিখতে হবে, কেন লিখব, এ বিষয়ে একটি প্রবন্ধ রচনা করেছেন। ঠিক আছে, প্রবন্ধ রচনা করেছেন। আমরা এর মধ্যে কি কেউ কেউ পড়েছি এই তোমাদের যে পাঠ্য বইয়ে যে বিষয়টি আছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন? যারা পড়ে ফেলেছি সেটা তো খুব ভালো কথা, যারা পড়িনি তারা খুব শীঘ্রই পড়ে নিব এবং আজকের ক্লাসের পরপরেই আমরা এটি পড়ে ফেলব। তাহলে বুঝতে পারবো এটি একটি প্রবন্ধ। এটি কেন প্রবন্ধ? আচ্ছা, প্রবন্ধটা কি, আগে বুঝতে হবে আসলে প্রবন্ধটা কি। তোমরা যারা ইতিমধ্যে ধারাবাহিকভাবে আমার প্রতিটি ক্লাস করেছো এবং ক্লাসগুলো দেখেছো, তারা নিশ্চয়ই সাহিত্যের বিভিন্ন শাখাসমূহ, যেমন উপন্যাস, ছোট গল্প, কবিতা, এই বিষয়গুলো সম্পর্কে জেনে গেছো এবং আমি গত ক্লাসে বিষয়গুলো সম্পর্কে বলেছিলাম, কিন্তু প্রবন্ধটা কি এটি এখনও বলিনি। আচ্ছা, আজকে আমরা আগে দেখে নেই প্রবন্ধ আসলে কি। একটু বোর্ডে লিখে নেই, প্রবন্ধ। প্রবন্ধ, প্রবন্ধ শব্দের অর্থ হচ্ছে, প্রবন্ধ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। আমি কি বললাম? প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রবন্ধ শব্দটির অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে, প্রকৃষ্ট রূপে বন্ধন। এর ব্যুৎপত্তিটি করলে দাঁড়ায়, এর ব্যুৎপত্তিটি হল প্রবন্ধ শব্দটির ব্যুৎপত্তি কি হল প্র যোগ বন্ধ যোগ অন। তাহলে কি এড়ালো? প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রবন্ধ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন এবং এর ব্যুৎপত্তিগত রূপটি হল প্রযোগ বন্ধ যোগ অন। যারা তোমরা খাতা কলম সাথে আছে, যাদের বা যাদের কাছে নেই এখনও, তারা খাতা কলম নিয়ে বিষয়টি টুকে নিতে পারো, বা পরবর্তীতে যারা ক্লাসটি দেখবে তারা এই জিনিসগুলো পোস্ট করে, বারবার এই জিনিসগুলো দেখবে এবং আত্মস্থ করবে। আর প্রবন্ধটি বলতে আমরা আসলে কী বুঝি? প্রবন্ধ বলতে একটি বর্ণনামূলক গদ্য সাহিত্যকে বোঝায়। প্রবন্ধ হচ্ছে মূলত একটি বর্ণনামূলক গদ্য সাহিত্য। তোমরা বলতে পারো যে বর্ণনামূলক গদ্য সাহিত্য তো অনেক কিছুই আছে, যেমন উপন্যাসেও কিন্তু বর্ণনা করা হয়ে থাকে, কাহিনীর বর্ণনা হয়ে থাকে। তাহলে প্রবন্ধটিকে কেন প্রবন্ধ বলা হচ্ছে? প্রবন্ধটি এই জন্য প্রবন্ধ, প্রবন্ধ এবং উপন্যাসের মধ্যে পার্থক্য এখানে, প্রবন্ধের মধ্যে যুক্তি থাকবে, কল্পনার বিষয় নিয়ে, ঠিক আছে, কল্পনা নিয়ে লিখবে মানুষ, কল্পনা থাকবে লেখার মধ্যে, বাস্তব জিনিস থাকবে, কিন্তু আরেকটি বিষয় থাকবে, সেটা হচ্ছে যুক্তি। তাহলে প্রবন্ধ হচ্ছে যুক্তির মাধ্যমে লেখকের ধ্যান ধারণা চিন্তা চেতনাকে উপস্থাপন করার পরে একটি সিদ্ধান্তে উপনীত হতে হয়।
তাহলে সেটি হচ্ছে প্রবন্ধ। আমরা আরেকটু বলি, সেটা হচ্ছে যখন কোনো লেখক কোনো লেখার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে, কোনো বিষয় সম্পর্কে একটি আলোচনার মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্তে উপনীত হয়, তখন সেটা হয়ে যায় প্রবন্ধ। সমালোচক শ্রীশচন্দ্র দাস প্রবন্ধ সম্পর্কে একটি সংজ্ঞা দিয়েছেন, আমরা সে সংজ্ঞাটি একটু এক নজরে বলে নিই এবং তোমরা ভালোভাবে একটু মনোযোগ দিয়ে এই সংজ্ঞাটি কিন্তু শুনে নেবে। সমালোচক শ্রীশচন্দ্র দাস প্রবন্ধ সম্পর্কে বলেছেন, কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করিয়া লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যখন একটি নাতি দীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন, তখন সেটিকে বলা হয় প্রবন্ধ। আমি আবার বলছি, কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করিয়া যখন কোনো লেখক একটি স্বল্প নাতি দীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন, তখন সেটিকে বলা হচ্ছে প্রবন্ধ। তাহলে আমরা প্রবন্ধ এবং মানে অন্য অন্য সাহিত্যের শাখাগুলো, যেমন হচ্ছে কবিতা কি সেটা আমরা জেনে ফেলেছি, আমরা ছোট গল্প কি সেটা জেনে ফেলেছি, উপন্যাস কি সেটা জেনে ফেলেছি, আজকে প্রবন্ধ সম্পর্কেও আমরা জানলাম। প্রবন্ধের মধ্যে আলাদা যে বৈশিষ্ট্যটি হচ্ছে, বিশেষ যে বৈশিষ্ট্যটি, সেটা হলো প্রবন্ধের মধ্যে একটি আলোচনার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে লেখকের ধ্যান ধারণা চিন্তা চেতনাকে একটি সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে, সেটি হচ্ছে প্রবন্ধ। তাহলে আমরা চলে যাই আজকের মূল আলোচনায়, সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যে প্রবন্ধ, সেটি হচ্ছে বাংলার লব্য লেখকদের প্রতি নিবেদন। আমরা এটি আলোচনার শেষে বলতে পারবো এটি আসলে সার্থক প্রবন্ধ কিনা এবং এটি কেন প্রবন্ধ। আচ্ছা, এই আলোচনাটা করতে গেলে অবশ্যই বোর্ড বইটি আমাদের সঙ্গে রাখতে হবে, কারণ এখানে লেখক প্রবন্ধ সম্পর্কে কিছু প্রবন্ধটির মধ্যে লেখক সাহিত্য সম্পর্কে, সাহিত্য আমরা কেন লিখব এবং নব্য লেখকরা যারা লিখতে শুরু করেছি তারা এবং যারা লিখছি তাদের সম্পর্কে একটি সুন্দর এবং একটি সুসংগত একটি 12টি তথ্যোপদেশ তিনি দিয়েছেন এই প্রবন্ধটির মধ্যে। তার আগে আমরা জেনে নেই এই প্রবন্ধটি এই যে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এই প্রবন্ধটি আমি এখানে লিখি 1885 সালে, এই প্রবন্ধটি 1885 সালে প্রচার পত্রিকায় প্রকাশিত হয়। বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন এই প্রবন্ধটি 1885 সালে প্রচার পত্রিকায় এটি প্রকাশ করা হয়। এরপরে পরবর্তীতে এটি বঙ্কিমচন্দ্রের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ সাহিত্য প্রবন্ধ গ্রন্থ, যেটির নাম হচ্ছে বিবিধ প্রবন্ধ, এই বিবিধ প্রবন্ধের মধ্যে এটি অন্তর্ভুক্ত করা হয়। এটি পরবর্তীতে কোথায় অন্তর্ভুক্ত করা হয়? বিবিধ প্রবন্ধ নামে একটি প্রবন্ধ গ্রন্থে এটি পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হয়। আমরা গত ক্লাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জেনেছি এবং একটি বিশদ বর্ণনা করেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আজকে আমরা তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যেহেতু জেনেছি তাই আমরা সরাসরি চলে যাব প্রবন্ধটির মূল আলোচ্য বিষয়ের দিকে। তাহলে আমরা বই নিশ্চয়ই সবার সাথে আছে, আমরা বইটির দিকে একটু দেখি। তিনি এখানে 12টি তত্ত্বোপদেশ দিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রবন্ধটির মধ্যে 12টি নব্য লেখকদের প্রতি 12টি তত্ত্বোপদেশ দিয়েছেন, 12টি না দুঃখিত এখানে 13টি তত্ত্বোপদেশ দিয়েছেন, ঠিক আছে? তাহলে আমরা দেখি প্রথমে তিনি বলেছেন নব্য লেখকদের প্রতি, সাহিত্য যারা রচনা করেন তাদের প্রতি বলেছেন, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। কি বললাম, তিনি কি বলেছেন? যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। অর্থাৎ খ্যাতি লাভের জন্য কখনো রচনা করা যাবে না, যদি লেখাটা ভালো হয়, লেখাটা যদি মানসম্মত হয় তাহলে খ্যাতি এমনিতেই এসে যাবে। তাহলে আমরা যারা লিখব, যারা নতুন করে লিখব, তারা এই বিষয়টি মাথায় রাখব, সেটা হচ্ছে আমাকে খ্যাতিমান হতে হবে, খ্যাতির জন্য এই বিষয়টি মাথায় রেখে আমরা কখনো লিখতে যাব না। যাদের যদি লেখার মান ভালো হয়, যাদের মধ্যে সাহিত্য রস বোধটা ভিতরে আছে,
তাদের লেখার মান অবশ্যই ভালো হবে এবং লেখার মান ভালো হলে খ্যাতি অবশ্যই আসবে। দুই নম্বরে তিনি কি বলেছেন, টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেই দিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। এখানে কি বলেছেন লেখক, লেখক বলতে চেয়েছেন যে আমরা যারা সাহিত্য রচনা করব, নব্য লেখকদের প্রতি তিনি নির্দেশ দিয়েছেন বা নিবেদন করেছেন, সেটা হচ্ছে টাকার জন্য বা অর্থ উপার্জনের জন্য আমরা কখনো লিখিব না। তিনি এখানে আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে ইউরোপে অনেক অনেক লোক টাকার জন্য লেখে, টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেই বিষয়টি হয়নি, আমাদের দেশে এখনও সেই দিন এখনও আসে নাই। অর্থের জন্য অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে, আমরা যদি অর্থ উপার্জনের উদ্দেশ্যে লিখতে যাই যে এটা লেখার পরে আমি খ্যাতিমান হব এবং অর্থ উপার্জন করব, প্রচুর অর্থ উপার্জন করব, এই বিষয়টি মাথায় নিয়ে যদি আমরা লিখতে যাই তাহলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠিবে। তাহলে কি হলো, যদি আমরা অর্থ উপার্জনের জন্য লিখতে যাই তাহলে সে রচনাটি অনিষ্টকর অর্থাৎ ক্ষতিকর হয়ে উঠবে, তাহলে এটা করা যাবে না। তিন নম্বরে তিনি নিবেদন করেছেন, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্যজাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্য লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগের যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। অর্থাৎ তিনি বলেছেন যে যদি লিখিয়া এমন মনে হতে পারে যে লোকের মানুষের মঙ্গল হবে বা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, লেখার মাধ্যমে যদি আমরা সৌন্দর্য সৃষ্টি করতে না পারি, যদি দেশ মানুষের মঙ্গল করতে না পারি, তাহলে লেখার দরকার নেই, তাহলে সে লেখা অনিষ্টকর হবে। এবং যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন মানে অর্থ উপার্জন বা যশ খ্যাতি এগুলোর জন্য যাহারা লেখেন তাহাদিগকে তিনি নিম্নমানের যাত্রাওয়ালা, এখানে যাত্রাওয়ালা বলতে নিম্নমানের, আগে যাত্রাপালা হতো, আমরা সবাই জানি আগে গ্রামে যাত্রাপালা হতো, এটিকে তিনি নিম্নমানের সাহিত্য হিসেবে বিবেচনা করেছেন। এখানে যাত্রাওয়ালা বলতে এক প্রকার নাটক প্রদর্শনকারী, যাত্রাওয়ালার আগে যাত্রাপালা হতো, মানে নিম্নমানের একটি সাহিত্য হিসেবে তিনি এখানে বিবেচনা করেছেন। প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সঙ্গে তাদেরকে গণ্য করেছেন, যারা মানুষের লোকরঞ্জনের জন্য বা সৌন্দর্য সৃষ্টির জন্য যারা লেখেন না, অর্থ উপার্জনের জন্য যারা লেখেন, তাদেরকে তিনি এইরকম যাত্রাওয়ালার মতো নিচু সাহিত্যের সঙ্গে তুলনা করেছেন। এরপরে আসি চার নম্বরে, যাহা অসত্য, ধর্মভীরু, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। কি বলেছেন, যাহা সত্য নয়, অসত্য, ধর্ম বিরুদ্ধ মানে যেটা ধর্মের বিরুদ্ধে, পরনিন্দা, পরপীড়ন মানে অন্যের যেটা ব্যথার কারণ হতে পারে, পরপীড়ন, স্বার্থ সাধন মানে নিজের স্বার্থ, কোনো কিছুতে যেখানে স্বার্থ নিহিত আছে সেই স্বার্থের উদ্দেশ্যে যাহারা লেখেন, সেটা কখনো ভালো সাহিত্য হতে পারে না, সেটা অবশ্যই হিতকর হবে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য মানে তাহা সেই ধরনের সাহিত্যকে একেবারেই পরিহার করতে বলেছেন। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। তিনি অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বলেছেন মহাপাপের সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে, আমরা এবারে পাঁচ নম্বরে যাই, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক দিয়েছেন তিনি, সেটা হচ্ছে যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেরিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস দুই এক বছর রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যের ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না, এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। সাময়িক সাহিত্য বলতে ইনি বুঝিয়েছেন বর্তমান সাহিত্যকে। এখানে তিনি বলেছেন কি, কোনো সাহিত্য রচনা করতে গেলে সে সাহিত্যকে অবশ্যই দুই এক বছর তিনি কি বলেছেন, ফেলিয়া রাখিতে বলেছেন।
তারপরে যখন অনেক দিন পর আমরা সেটি আবার পড়ব তখন সেখানে অবশ্যই কোনো ত্রুটি বের হবে। সে কারণে তিনি এই পদ্ধতিটি অবলম্বন করতে বলেছেন। সংশোধন করিলে কিছুকাল ফেলিয়া রাখিয়ে সংশোধন করিলে কি হবে, সে সাহিত্যটি আবার বিশেষ উৎকর্ষ লাভ করবে বা সাহিত্যটি আবার সুন্দর রূপ ধারণ করতে পারে। কিন্তু এই যে আমাদের সাময়িক বা বর্তমান সাহিত্যকদের ক্ষেত্রে এই বিষয়টি করে না, সে কারণে এই সাহিত্যগুলো বর্তমানে কি হচ্ছে, অবনতিকর হয়ে যাচ্ছে এবং সাহিত্যের মান কমে যাচ্ছে। এরপরে তিনি ছয় নম্বরে বলেছেন, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই বিষয়টি রক্ষিত হয় না। অর্থাৎ যার দ্বারা যেটি সম্ভব নয় সেদিকে হস্তক্ষেপ করাটা অনৈতিকর। তিনি মনে করেন যার দ্বারা যেটি সম্ভব নয় সেদিকে হস্তক্ষেপ করাটা সেটা নীতিবিরুদ্ধ, তাই তিনি বলেছেন। অর্থাৎ মানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ লেখক সাহিত্যে হয়ে যাচ্ছে, তাই না? আমরা দেখি আমাদের বন্ধুবান্ধবদের মধ্যেই দেখি যে কেউ যখন তখন সাহিত্য রচনা করছে, যখন তখন লেখক হয়ে যাচ্ছে। কিন্তু আসলে এটি ঠিক নয়। যাহার মধ্যে সাহিত্য রস আছে, সাহিত্যবোধ আছে, তার মধ্যে এমনিই সাহিত্যিক ভাবটা বের হয়ে আসে এবং লেখাটা তারই উচিত। তারপরে সাত নম্বরে তিনি বলেছেন, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি সংস্কৃত ফরাসি জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। সে যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। অর্থাৎ আমরা বর্তমান সাহিত্যে বিভিন্ন বিদেশি ভাষার কোটেশনগুলো দেখতে পাই। এখানে লেখক নিবেদন করেছেন নব্য লেখকদের প্রতি, সেটা হচ্ছে যে অবৈধ ভাষাগুলো আমরা ব্যবহার করি, যে অবৈধ ভাষাগুলো সাহিত্যের মানেই হচ্ছে যে সহজে বোধগম্য জানা হয়। আমি যার জন্য সাহিত্য লিখছি সেই যদি বুঝতে না পারলো তাহলে সাহিত্য লেখাই বৃথা। ইনি সেই কথাটাই বোঝাতে চেয়েছেন যে বোধগম্য ভাষাগুলো দিয়েই আমরা সাহিত্য রচনা করব। আট নম্বরে তিনি বলেছেন, অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে। তিনি অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজনটাকে অনুধাবন করেছেন, কিন্তু তিনি বলেছেন যে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা খুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নয়। অর্থাৎ কারোর মধ্যে যদি অলঙ্কার বা ব্যঙ্গজাতীয় কোনো বিষয় থাকে সেটি সাহিত্যের প্রয়োজনে এমনিতেই এসে যাবে, সেটি প্রয়োগ করার চেষ্টা করার দরকার হবে না। তিনি এরপরে বলেছেন, যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়ে দিবে। এখানে কাটিয়ে দিবে বলতে পূর্বে প্রাচীনকালে করা হতো কি, যেটি কি বলেছে, যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইত, উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি আগে কী হতো মানে আন্ডারলাইন, আমরা এখন যেটা বুঝি আন্ডারলাইন করা, এটি প্রাচীনকালে করতো কি কেটে দিত, সে কথা থেকে বুঝিয়েছেন যে সে স্থানটি কাটিয়ে দিবে। এটি প্রাচীন বিধি, আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে যে স্থানটি বন্ধুবর্গকে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে, যদি ভালো না হইয়া থাকে তবে দু চারিবার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়ে দিবে। এখানে কাটিয়ে দিবে বলতে বাদ দিবে বোঝাচ্ছে। অর্থাৎ লেখক যখন কোনো সাহিত্য রচনা করবেন তখন সেটি আমাদের মানে কাছের মানুষ যারা বন্ধুবর্গ হতে পারে, ভাই বোন হতে পারে, তাদেরকে কী করবো আমরা বারবার পড়ে শোনাবো। তখন সেটি বারবার পড়াতে গেলে হবে কি, নিজের মধ্যেই কিছু বিষয় মনে হবে যে এটা অপ্রয়োজনীয়, তখন এটি বলতে ভালো লাগবে না, তখন সেটি এমনিতেই বাদ পড়ে যাবে বা বাদ দিবে। তিনি দশ নম্বরে বলেছেন, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা। যে যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক, কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে সহজ সরল সুন্দর ভাষায় সাহিত্য রচনা করাই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। কারণ সাহিত্য যদি আমার সাহিত্য অন্য কেউ যদি নাই বুঝলো তাহলে আমার সাহিত্য রচনা করার কোনো মানেই হলো না। সে কারণেই তিনি বলেছেন সাহিত্যের শ্রেষ্ঠ অলঙ্কার বলেছেন সরলতা, সহজ সরল ভাষায় আমাদের সাহিত্য রচনা করতে হবে। এগারো নম্বরে তিনি বলেছেন, কাহারও অনুকরণ করিও না, অনুকরণে দোষগুলি অনুকৃত হয় গুণগুলি হয় না। অনুকরণ করতে গেলে কি হয়, তার দোষটা আসে গুণটা কিন্তু আসে না। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখিয়াছেন আমিও এইরূপ লিখিব, এ কথা কদাপি মনে স্থান দিও না। সুতরাং অনুকরণ করা
যাবে না। এরপরে তিনি বলেছেন, যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা যায়। অর্থাৎ যে বিষয়টি সম্পর্কে আমি প্রমাণ দিতে পারবো না, হয়তো প্রমাণটা প্রযুক্ত করতে হবে না সাহিত্যের মধ্যে, কিন্তু যে কোনো মুহূর্তে কেউ প্রশ্ন করলে অবশ্যই প্রমাণটি আমাকে বলতে হবে। এবং তাই তিনি বলেছেন, সে প্রমাণটি অবশ্যই হাতে থাকা চাই, এবং সে প্রমাণটির পিছনে যে রচনাটি আমি রচনা করব সেটির পিছনে অবশ্যই যুক্তি থাকতে হবে। এরপরে তিনি বলেছেন, বাংলা সাহিত্য বাংলার ভরসা, এই নিয়মগুলি বাংলার লেখকদের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বিঘ্নে হইতে থাকিবে। তিনি বলেছেন, বাংলা সাহিত্য হচ্ছে বাংলার ভরসা। আমরা যে নিয়মগুলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন, এই নিয়মগুলি যদি আমরা অনুসরণ করি বা এই নিয়মগুলি যদি আমরা মেনে চলি সাহিত্য রচনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কী হবে, বাংলা সাহিত্য বেগে উন্নতি হইতে থাকিবে, বাংলা সাহিত্য আরও উৎকর্ষ সাধন করবে, আমাদের বাংলা সাহিত্য সমৃদ্ধ লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে উপভোগ করেছ, এবং অবশ্যই তোমরা বাসায় খুব ভালোভাবে এই বিষয়টি আত্মস্থ করবে, এবং এই প্রবন্ধটি পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এটি একটি প্রবন্ধ এবং সার্থক প্রবন্ধ, যেহেতু এর মধ্যে একটি আলোচনা আছে এবং যুক্তি আছে এখানে, এবং যুক্তির মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। তিনি নব্য লেখকদের প্রতি সাহিত্যের কিছু নিয়মকানুন দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর একটি কথা না বললে নাই, সেটা হচ্ছে তোমরা যারা আমার ক্লাসটি দেখবে তাদের বিষয়ে তারা কোনো জায়গায় যদি না বুঝে থাকো তাহলে সে জায়গাটি অবশ্যই কোটেশন করে রাখবে, এবং অথবা আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিতে পারো, তাহলে আমি সেখানেই উত্তর দেওয়ার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। সুতরাং ভালো থেকো, আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো। আগামীর বাংলাদেশ সুন্দর হোক।